ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সমানিত নাজমুল হাসান ভাই আবু দাবি থেকে আপনি জানতে চেয়েছেন যে কবর জিয়ারত কোথা থেকে করা যাবে দূর থেকে নাকি কাছে যাই করতে হবে এবং করলে কোন সালাম সালামদি আসসালামু আলাইকুম আহ্লাল কবর আসসালামু আলাইকুম দ্বারা কমি যে দোয়া কয়েকটা আছে তারপর হাতুদায় করবো বাবা কীভাবে করবো আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ মাবাদ সমানিত নাজমুল হাসান ভাই কবর তো এখানে উল্লেখ করা হয়েছে শব্দটি কবর তাই কবর আর জিয়ারত জিয়ারত মানে আসা যাওয়া করে দেখা সাক্ষাৎ করে জিয়ারা অর্থ হলো যে একজন অমুকের জিয়ারতে যায় মানে অমুকের সাক্ষাতে যায় দেখা করতে যায় এরকম শব্দ বলা হয় এখন কবর জিয়ারত এক সময় নিষেধ করা হয়েছিল আল্লাহ নবীর পক্ষ থেকে পরবর্তীতে এটা আবার শরীয়ত সিদ্ধ করে দেওয়া হয়েছে বৈধ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন কিন্তু না হয়তো কুমান জিয়ারাতুল কবুর আল্লাহ ফাজ রু হা ফাইনা তুজা কিরকম আখেরা অকমা কল্লা সাল্লাহ আসলাম যে কবর জিয়ারত সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছিল এখন কবর জিয়ারত করো কেননা এটাতে বেনিফিট হলো যে আখেরাতের কথা স্মরণ হয় তাই কবর জিয়ারতরা মূলত করাই হলো আখেরাতের কথা স্মরণ এখন আপনি যদি দূর থেকে যান সেটা তো ওখানে জিয়ারতও করতে পারলেন না দেখা হলো না আর কবরটার যে মেইন উদ্দেশ্য জিয়ারত করার ওই ব্যক্তিকে সালাম দেওয়া এবং বা ওখানে সালাম পৌঁছানো এবং আপনার আখেরাতের রাতের কর স্মরণ হওয়া এটা তো আপনি পাইলেন না কারণ কবরটা সরাসরি যে হাইয়াত বা সেকেল গঠন বা অবকাঠামো এটা দেখলে আপনার কথা মনে হইব যে এই কবরে এই মাটির নিচে আমাকেও একদিন শুয়ে থাকতে হবে এখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী নাই কোনো সন্ধান ঘর নাই বাড়ি নাই বিছানা বাটি নাই আরাম আয়েস কিছুই নাই আলহামদুলিল্লাহ ভালো হইলে ভালো আর খারাপ হইলে অশান্তির অভাব নাই কাউকে বলাও যাবে না কেউ শুনবেও না কেউ আসবেও না কেউ দেখবেও না তো সুতরাং ওখানে বিভিন্ন রকমের শিক্ষা ওখানে আপনার মনের পরিবর্তনের হবে বা শিক্ষা রয়েছে সুতরাং ওখানে যে আপনাকে কবর জিয়ারত করতে হবে কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি কোথাও যাবেন না কিন্তু এই যে সমস্ত আত্মীয় স্বজন কবর আছে সেখানে তো যাওয়া সালাম দেওয়া তাদের জন্য দোয়া করা এটা তাদের বেনিফিট আছে আপনার আমার বেনিফিট আছে আর কবর জিয়ারতে বারবার সালাম দেওয়া বা ওখানে যাওয়া দোয়া করে কিন্তু ওখানে যায় সুরার নাচ ফালাক এখলাস আয়তুল কুরসি বা হুজুর নিয়ে দোয়া পড়া অথবা ওখানেই কবরের মধ্যে যায় মিলাদ পড়া ওখানে যায় হাত তুলে কান্নাকাটি করা আর যারা দোয়া করতে পারে না তারাও চিল হুজুর আমি তো দোয়া করতে পারি না এই করতে পারি না সে তুমি দোয়া করতে পারো না বাসন্ত দিতে পারো বাংলাতে অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে ওড়ি পারো কেমন মূর্তি ভর্তিভক্তির জন্য দোয়া বা যদি উঠায় দেয় বাংলাতে ভাষণ দেন আর অথবা ইংলিশে ভাষণ দেন তখন তো বলা যায় যে হুজুররা জানে না কিছু হুজুররা দুনিয়া বোঝে না আমরা বুঝি তো তোমরা ওইটা বোঝো না কেন দুনিয়া সবাই বোঝো ওই সমস্ত মানুষ এসে পাগল সুতরাং সবই বোঝে তারা আসলটা বোঝে না অথবা আমাদেরকে শিখে নিতে হবে আপনার মনে কি আছে ভাই আপনি আপনি দোয়া করবেন আপনি আপনার পিতার জন্য আপনি যে দোয়া করবেন সেটা কি অন্যের অনুভূতি হবে আপনি পিতার জন্য ছেলে যখন পিতার কাছে দাঁড়িয়ে পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবে তার অনুভূতিটি আলাদা একটা সেন্সই আলাদা একটা মনের একটা পরিবর্তনই আলাদা সেটা অন্যের ভিতরে হবে আবার ছেলে না হোক যদি ছেলে মারা যায় পিতা যখন দোয়া করবে বাচ্চার জন্য ছেলের জন্য তার কবর যদি হয়ে থাকে আগে যদি মারা যায় তাহলে এই যে একটা অনুভূতি একটা সেন্স বা একটা মনের একটা আবেগ এটা কি অন্যের ভিতর হবে নিজের আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করবে সেখানে এগুলি আমাদের দূর থেকে সালাম দেওয়া যাবে অনেকে দেখেন এগুলি সেরেক এবং বেদাতের মধ্যে লিপ্ত আছে বিশেষ করে মদিনাতে সা্লাহ নবী সাল্লাহ আসালাম কবরকে দূর থেকে দেখে ইত্যাদি ইত্যাদি সারে এবং বেদাতে লিপ্ত হয় এগুলি নিষিদ্ধ অন্তর্ভুক্ত যেখানে আপনি দূর থেকে কিভাবে সালাম দিবেন একটা লোকের দূর থেকে আপনি সালাম দিতে পারবেন কাছে গেলে সে একটা সালাম দিবেন আর আল্লাহর রসুল্লাহ হাদিস তাই যে একজন মুসলমান আর মুসলমান সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে এবং সালামের তরিকা কি তাকে শিখাই দেওয়া হয়েছে মুসাফা করবে পরস্পরের ছবিরা গুণা মাফ হয়ে যাবে তো এগুলো আমাদের বুঝতে হবে আমাদের নিজের মন কাজ করলে হবে না আরেকটি বিষয় হচ্ছে সালাম দিবেন সেখানে যায় সালামগুলি কীভাবে হাদিসে স্পষ্ট বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাহ যখন বাকি কবরস্থানে যাইতেন হাদিসে মা সালাহ আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আসলাম যখন বাকি কবরস্থানে যাইতেন তখন যায় সালাম দিতেন যেটা বুখারি পা মুসলিমে পাবেন হাদিসটি অনেক বড় আমি সংক্ষিপ্তভাবে সালামটা উল্লেখ করছি সেটা কিভাবে দেখেন বাকি কবরস্থানে যাই সালাম দিতেন এইভাবে আসসালামু আলাইকুম দারা কৌমিম মিনিন ও আতা কুম্মা তু আদু না গদান মোয়াজ্জালুন

হে মমিন মুসলমানদের ঘর যারা আহলা আহাদিয়ারে যারা মমিন মুসলমান এখানে আসো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক অইন্য ইনশাল্লাহ আগিকুম লাহে আমরা অতিশী করে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে মিলিত হব আসল লহা লেনা ওয়াকুমলা আল্লাহ আমরা সরি আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা এবং নিরাপত্তা কামনা করছি সুন্দর তারপরও যদি আপনি সালামের পরে সালাম হয়ে গেল দোয়া হয়ে গেল তারপরেও যদি আপনি দোয়া করতে চান তাহলে কবর কি সামনে রেখে না বরং কেবলা মুখী হয়ে আপনি আল্লাহর কাছে কবর থেকে সরে কেবলামুখী আপনার কাছে হাত তুলে দোয়া করতে পারেন আপনার পিতা আপনার স্বজন দাদা দাদি নানান নেই অত শ্বশুর শাশুড়ি মমিন মুসল মোস্তাহ ছাত্র শিক্ষক ও বন্ধু বান্ধব যারা কবরে আছে শাহীদ আছে এখানে থাক অথবা যেখানেই থাক সমস্ত পৃথিবীর মুসলিমদের জন্য মমিন মমিনা সবার জন্য আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন কেবলামুখী হয়ে পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে দোয়া করা মুস্তাহাব ভালো আপনি দোয়া করেন কবর যাদের সামনে না থাকে সেভাবে দোয়া করেন কারণ কবর সামনে থাকলে অনেক সময় মনের মধ্যে কু কু মন্ত্রণা অসহা শয়তানি অসহা তৈরি হইতে পারে বা এই কবরে যাতে কোনো ধরনের সেরেক এবং বেদাতের গন্ধ না থাকে এই ধরনের চিন্তা ভাবনা আপনি আমাকে করেই আমল করতে হবে অথবা আপনি যদি হাত না তুলেও দোয়া করেন আল্লাহ কবরকে কবরবাসীকে করে দেন আমার মাতাকে জান্নাতবাসী করেন আমার পিতাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন তাতে কবর শান্তির ব্যবস্থা করেন ওবর আজাদে মাফ করে দেয় এগুলো যদি ওখান দ্বারা হাত তোলা ছাড়াও দোয়া করেন তাহলে দোয়া তো আপনার মুখ দেওয়া শব্দ হইতেই আছে লিখা হইতেছে দোয়া কবুল হবে আরো এই সম্পর্কে অনেক আলোচনা করা আছে এটাই সংক্ষিপ্ত পরিসরে আশা করি বিষয়ে স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সবাইকে কোরআন এবং সূন্য মোতাবেক আমল করা তৌফিক দান করুন এবং সকল প্রকার শরীর বিরোধী সিরেক এবং বেদাহ থেকে দূরে থেকে শূন্য মোতাবেক তাহিদ ভিত্তিক আমল করা তৌফিক দান করুন হাজর সাল্লাহ নাবী নাম মহম্মদ সালাম আলিকাত